মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে কি বার বলো তো? আজকে হচ্ছে সোমবার, কারণ বলার কারণও আছে। সকালবেলা উঠে স্কুল যেতে পারেনি, মেয়ের আজকে শরীরটা বেশ খারাপ ছিল। কালকে শরীরটা না এত মানে ঠান্ডা লেগেছে এত পরিমাণে, কালকে নাকের সর্দি মানে নাক পরিষ্কার করছে, দেখছে যে নাক থেকে রক্ত বেরোচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো। তারপরে মা বললো যে তোমার ওই অতিরিক্ত শরীর কষে গেছে, জল টল ঠিক করে খাওয়া হচ্ছে না, ওই জন্য। তো আমি ভাবলাম সকালবেলা উঠে আজকে থাক স্কুলটা নিয়ে যাব না, ওই জন্য আজকে স্কুল নিয়ে গেলাম না। মা সকালবেলা চলে গেছে ডাক্তার দেখাতে, আজকে ডাক্তার দেখানোর কথা আছে। আর আমি এসেছিলাম নিচে জল টল ভরতে, দাঁড়িয়ে রয়েছি, কোয়েল স্নান করতে গেছে, ওরা আজকে থেকে পরীক্ষা। তো আমি জিজ্ঞাসা করব যে পাম্পটা ভরেছে কিনা, কারণ পাম্পটা ফুল না করলে না সমস্যা হয়ে যায়। তারপরে আমি এবার এই ওয়াশিং মেশিন চালিয়েছি, তো তখন আবার সমস্যা। আমাদের এই গাছে দেখো কত সুন্দর তোমার লাউ হয়েছে, আর আমাদের এই ঘরটা দেখবে সেই পুরনো ঘর, ওই উজ্জ্বল একটা হুইলচেয়ার রাখা রয়েছে, আর ঘরের মধ্যে সব পরিষ্কার। এই ঘরটা দেখলে সেই আগের ঘরের গুলোতে থাকার কথা মনে পড়ে যায়। যাক, ভালোই লাগে। তবে শীতকালটা থাকতে পারলেও গরমকালে থাকাটা খুব মুশকিল। যে আমাদের রাস্তা মানে ঘরের সামনে, নিচে সেভাবে আসি না, ভিডিও করা হয় না, মানে নিচে এসে উপরেই থাকি, সারাদিন কাজকর্ম করতে করতে কেটে যায়, আর নিচে আসা হয় না। জল ভরলাম, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে কাচলাম, এবার যাব উপরে, যাব উপরে গিয়ে কাজ বাজগুলো সারবো। একেবারে উপরে এসে দেখলাম ভালোই রোদ আছে, আমাদের ঘরের মধ্যেটা না ঠান্ডা লাগে, আর বিশেষ করে এখন একতলায় গেলে একতলায় বেশি ঠান্ডা লাগে। সকালবেলা এত ঠান্ডা লাগছিল আমি আর সহ্য করতে পারিনি, মানে কালকে রাতে আমি শীতের জামা কাপড় সব বের করে রেখেছিলাম। এই ফুল হাতা শীতের আমার আগের বছরের জামা বের করে নিয়েছি, আর আজকে বাগানে দেখছি ফুল ফুটেনি, একটা ফুল ফুটেছে। চলো একটুখানি বসি, একজন এসে আবার ঠেলা দেবে এক্ষুনি পেছন দিক থেকে, আর আমার এই যে এই গাছের পাতাগুলো সব পড়ে যাবে। এবার আজকে শুধু একটা সাদা ফুল ফুটেছে, আর দু তিনটে নাকচাপা, আর তোমার গাঁদা ফুল তো এখন ছেঁড়া হচ্ছে না, কারণ এখন সিজনের ফুল, তো এখনও সেভাবে বড় হয়নি ফুলগুলো। ফুলগুলো না ভালো হচ্ছে না, হয়তো চারাগুলো ভালো ছিল না, আর নয়তো কাটিং ঠিক করে করা হয়নি, তো কিছু একটা ব্যাপার হবে, জানি না কি। হাঁপিয়ে যাই, সকালে রুটি করিনি, উজ্জ্বল যদি খেতে চায় পরে বেলার দিকে করে দেবো, কারণ সকালবেলা রুটিটা করা হয় আসলে মার জন্য, মাকে সকাল সকাল দিয়ে দিই, আমাদের একটা একটু পরে পরের দিকেই করি। মা যেহেতু বাড়িতে নেই, ওদের ভাতও হয়ে গেছে, তো আমরা দেখি বেলার দিকে যদি ও রুটি খেতে চায় তবেই করে দেবো, আর আমি মুড়ি টুড়ি খেয়ে নেবো, আর নয়তো দেখা যাবে। ওই আসছে, আসুন, এবার আমাকে ঠেলবে, চলো এবার বলো সহ্য হয়। এগুলো তো ঠান্ডা ঠান্ডা নাক আমার গায়ে ঠেকাচ্ছিস, যা বেরো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, যা। বাবারে বাবা, ইচ্ছা করে করে বলো তো এগুলো, এগুলো হিংসা বুদ্ধি না? হ্যাঁ, হিংসুটে যত সব, যখন এখানে আসবো তখনই এরকম করবে। চলো নিচে যাই, নিচে গিয়ে উজ্জ্বলকে ওঠাতে হবে, ওঠানোর সময়ও হয়ে গেছে, আর আমি বসে রয়েছি আমার এই পেঁপে গাছটার নিচে, পেঁপে গাছটার নিচে বসে রয়েছি। রান্নাবান্না বলতে আজকে জানি না কি করব, কারণ আগের দিন মা বাজারে গেছিলো, সেই বলছে যে জানো তো কণিকা 30 টাকায় ল্যাটা মাছ নিয়ে এসেছি, ছোটো ছোটো। আমি বললাম ভালো কথা, আগে আমার বাবা যেরকম বলতো, যদি আমার মা ওই ছোটো ছোটো মাছ দেখে রেগে যাবে সেই ভয়তে বলতো, যে আমাকে বিনা পয়সায় দিয়েছে, কখনো বলতো কম টাকায় দিয়েছে, কখনো বলতো বিনা পয়সায় দিয়েছে, বলেছে খেয়ে ভালো লাগলে পয়সা দিতে। আমার বাবা বলতাম এ কোন দোকানদার যে তোমার বিনা পয়সায় পয়সা দেয়, মানে জিনিস দেয় পয়সা না। তো আমার শাশুড়িমা হচ্ছে সেই রকম, বাড়ি এসে বলছে 30 টাকায় আমাকে দেখো 500-এর ওপরে ল্যাটা মাছ দিয়েছে, ওই যে ছোটো ছোটো যে মাছগুলো হয়। তা আর দেখিনি, আমি বললাম ঠিক আছে। তো বলছে যে আমি দোকান, আমি বলেছি আজকে তো আর খাওয়া হবে না, বৌমার শরীর খারাপ, পরে যখন সময় পাবে কেটে নিও। এবার এই মাছগুলো ঢেলে দেখছি যে কয়েকটা জ্যান্ত জ্যান্ত রয়েছে, আবার রাখতে রাখতে মারা গেছিলো পরে। এইটুকুনি এইটুকুনি সাইজ, মানে এইটুকুনি 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 সব রকমের সাইজ তার মধ্যে অ্যাভেলেবেল পাবে। এবার ওদেরকে কাটবো কী করে আমি সেটাই ভাবছি, কাটতে গেলে সারা জায়গায় আশ্বাস হয়ে যাবে, আমাকে সেই ছাদে এসে
তারপরে কাটতে হবে। ভাবছি যে বিকেলবেলা কাটবো কিনা সন্ধ্যাবেলা বসে বসে, কারণ সকালবেলায় ওই মাছ নিয়ে বসলে আমার 1-2 ঘন্টা সময় লাগবে, অনেকগুলো মাছ। আর কেটে যে রান্না করবো রান্না অবধি পৌঁছাতে পারবো না। তো দেখা যাক কী করি, ওই মাছটা তো করবো না, তার সাথে কাতলা মাছ রয়েছে। আর ভেবেছিলাম লোটে মাছ আনতে বলেছিলাম, লোটে মাছ খাবো, কিন্তু লোটে মাছ বাজারে সেদিন পাওয়া যায়নি। তো এরপরে যেদিন যাবো আবার লোটে মাছটা নিয়ে আসবো। এই সময় লোটে মাছটা খেতে ভালো লাগে, লোটে মাছ, শুটকি মাছ। আমার কবে থেকে শুটকি খেতে ইচ্ছা করছে, কিন্তু ওই শুটকিটাই পাচ্ছি না, মানে শুটকি পাচ্ছি না, শুটকিকে আয়ত্তে আনতে পাচ্ছি না, বুঝেছো? জানি না কোথায় পাওয়া যায় আমাদের এইদিকে। আর তোমার আগে তো পাওয়া যেত আমাদের স্টোর বাজারে যখন যেতাম ওইখানে পাওয়া যেত, এখন কোথায় পাওয়া যায় জানি না। একদিন সকালবেলা স্টোর বাজার থেকে ভাবছি বেশ খানিকটা এনে রেখে দেবো ঘরে, কারণ এখন এই শীতকালে না শুটকি খেতে ভালো লাগে, বিভিন্ন তরকারিতে শুটকি। অনেক নতুন নতুন রেসিপি আবার দেখেছি, শুটকি ভর্তা ঝাল দিয়ে, আবার শুটকি মাখা, কত রকমের জিনিস। আগে ভাবতাম যে বাবা এইভাবে লোকে খায়, এখন মোটামুটি ভালো লাগে খেতে খেতে, বুঝেছ? গন্ধ পর্যন্ত ভালো লাগে না, কিন্তু তারপরে রেডি হয়ে গেলে তারপরে খাওয়া পর্যন্ত ভালো লাগে। চলো দেখো কত সুন্দর ফুল পড়ে রয়েছে। আর আমাদের এই ড্রামটা না ফাটা, জল পড়ে এখান থেকে, পদ্ম গাছের ড্রামটা ফেটে গেছে। এই ফুলটা ভালো না যদিও, এখানে এই যে কয়েকটা ফুল আছে এগুলো আবার ভালো, কিন্তু তাড়াতাড়ি করে পুজো না দিলে না এই ফুল আবার শুকিয়ে যায়। দেখো অনেকগুলো ফুল হয়েছে, ফুলগুলো ভাবছি নিয়ে চলে যাই একেবারে, তাহলে আর পরে আসতে হবে না। আজকে মা কখন আসবে, কখন পুজো দেবে, আমার যদি তাড়াতাড়ি হয়ে যায়, মানে মা আসার আগে যদি আমার রান্না বান্না হয়ে যায় তাহলে আমি গিয়ে পুজোটা দিয়ে দেবো। সমস্যার কিছু নেই, এখানে তুলসী পাতা নেব। এই একটা ফুল ফুটেছে, দেখবে সাদা ফুলটা কি সুন্দর ফুটেছে। সাদা ফুলটা অত বড় না যদিও, সাদা ফুলগুলো অত বড় হয় না। এই দেখো কি ভালো লাগছে না বলো, মহাদেবের চরণে দিলে। আর এই যে ফুটেছে ফুল, নাকচাপা গাছটা পুরো কেটে দেওয়া হয়েছিল, তারপরে নতুন করে আবার পাতা ছেড়ে ডালপালা ছেড়ে আবার এই গাছটা হয়েছে। আর এই যে গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে, কিন্তু ওই ফুল নেওয়া যাবে না এখন, ছোটো এখন, ওদের সেরকম গ্রোথ হয়নি। আমাদের ওই যে রজনীগন্ধা গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, সময় হলে এদের ফুলও আসবে। কখন জানি না, এদের সময় মনে হয় শীতকালে ফোটে। আর এই যে লাল শাকের বীজ ছড়িয়েছিল মা, লাল শাক হয়েছে অনেক। আর এই যে পেঁয়াজ গাছ, তারপরে এইগুলো হচ্ছে তোমার ফুলকপি গাছ, ফুলকপি গাছের বসিয়েছিল সেইগুলোও হয়েছে, ফুলকপি গাছ এদিকেও হয়েছে। এই দেখো এর মধ্যেও দুটো বসিয়েছে, এইগুলোও হয়েছে। আমার এখানে যে বিনস গাছটা ছিল না, এই দেখো বিনস হয়েছে, সুন্দর না? কিন্তু অর্ধেক বিনস ছেঁড়া হয় না, সব শুকিয়ে শুকিয়ে থাকে। এই যেমন দেখো এটা ছেঁড়া হয়নি, এটা শুকিয়ে গেছে, কী আর করা যাবে, এত তো চোখে দেখা যায় না, সব ডালপালা একই রকম দেখতে লাগে। এই দেখো নীলকণ্ঠ গাছে এতগুলো নীলকণ্ঠ ফুল ফুটেছে, 15-16টা তো হবেই। ব্যাস পুজোর ফুল কমপ্লিট হয়ে গেছে না, এবার একটা ঝুড়ি এনে শুধু নিচে দিয়ে আসবো, ফুলগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো লাউ গাছ আমাদের ওপরে চলে আসছে। সকাল থেকে ভিডিও শুরু করলে যখন ভিডিও গিয়ে শেষ করি সারাদিনের সব কাজ, তাও তো অনেক কিছু ভিডিওতে তোলাই হয় না, 30 মিনিটের মানে এডিট করার পরেও 30 মিনিটের ভিডিও হয়, এবার সেটাকে আমাকে দুটো পার্ট করতে হয়। তো আজকে ভেবেছি যেটুকুনি হোক না কেন, মানে আজকে রান্নাটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করবো না, ভাবছি এবার জানি না কতদূর কি করবো। তো এদিকে দেখো কি রান্না করবো একবার দেখিয়ে দিই। মা আগের দিন মাছ নিয়ে এসেছিল, আগের দিন আমার শরীর খারাপ ছিল বলে আমি যেতে পারিনি, এত শরীর অসুস্থ লাগছিল। এই যে এটা মা বলেছিল কাতলা মাছ, কিন্তু কাতলা মাছের সাথে আমার মনে হচ্ছে আর একটা মাছ ছিল, মৃগেল মাছ। তো দুটো মাছ না একসাথে মিক্স হয়ে গেছিল, বুঝতে পারিনি। আর তার সাথে করব তোমার শাক ভাজা, সকালবেলা মা যাওয়ার আগে লাল শাক আর হচ্ছে তোমার ওই কলমি শাক দুটো একসাথে কেটে রেখে ধুয়ে গেছিল, জানে যেদিকে কাজ বাজ থাকে পেট উঠবো না ওই জন্য। আর তার সাথে এই যে বড় বড় পটল এনেছিল, তো এই পটল দিয়ে ভাবছি মাছের ঝোল করবো। আর শিলে আজকে মশলা বাটবো না, ওই তোমার ওই যেটার মধ্যে যে চপিং করি না ওটার মধ্যেই ভাবছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজ লঙ্কা একেবারেই কেটে নেবো। এই যে তরকারির মশলা দিয়ে কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছিলাম, আর মাথাগুলো না আগে দিয়ে দিয়েছিলাম বড় বড়, তো না হলে ভেতরে যদি না ঢোকে ঝোল টোল তাহলে সেদ্ধ হবে না। আর এইখানে আগের থেকে
মাছ আর তার সাথে পটল ভেজে নিয়েছিলাম, সেটাকেই ফেলে দিলাম। চলো এবার ফুটবে, ফুটে উঠলে নামিয়ে দেবো। একটুখানি গরম মশলা বা একটুখানি জিরে গুঁড়ো যে কোনো একটা দিলেই হবে। ব্যাস একদম এইভাবে পাতলা পাতলা করে করলাম, শুধু পেঁয়াজ আর লঙ্কা কুচি করে দিয়েছি। আদা এর মধ্যে দিলে মুখে চাবানো পড়বে, ভালো লাগবে না খেতে। আর আর বাটতেও ইচ্ছা করছে না, মাঝে মাঝে দেখবে বাটতে ইচ্ছা করে না। ফুটুক একটুখানি, ঢাকনা দিয়ে দিই। আর শাক ভাজাটা কোথায় রাখলাম, এই হচ্ছে শাক ভাজা। এই যে মেয়ে এখনো পড়ছে, দুটো বাজে এখন প্রায়, ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো। রান্না বান্না করে সবে স্নান করলাম, এখন বাজে 3:30। হ্যাঁ রান্না হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিলাম। শীত পড়েছে তো এখন ওই ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে গাছি, না রাখলেই হবে না, তো সেইগুলো একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে গাছি রাখছিলাম। এই জায়গাটা দেখো, এটা পেতেছি, ব্যালকনিটা একদিন পরে পরিষ্কার করব। এই ঘরটা পরিষ্কার করেছি, আমাদের ওই ঘরের আলমারি পরিষ্কার করেছি, মেয়ের বইয়ের জায়গা করা ছিল সেটা সে করলাম। এবার ভাত খাওয়া হবে, ভাত খেয়ে তারপরে এডিট করা হবে, আর তারপরে একজনের ঘুম হবে। ঘুমাবে না, শোবে, তারপরে দেখুন নাক ডাকবে। এখন শোবো না, এখন 3:30 বেজে গেছে, আমি খেতে খেতে বাজবে 4:00, তারপর একটুখানি বসে ওই মোবাইল টোবাইল দেখবো, সারাদিনই তো মোবাইলই দেখি। তুমি যেটা সত্যি কথা বলেছো, তো তার জন্য আমি সত্যি কথাই বলি। আচ্ছা তার জন্য তোমাকে একটা নোবেল দেওয়া হবে, বুঝেছো? চলো শীতে ঘুরতে যাবে বললে যে কোথায়? হ্যাঁ যাবো তো। কোথায়? একতলায়? তলে একতলায় যাবে? হ্যাঁ আমরা ভেবেছি একতলায় চলে যাব পার্মানেন্টলি কিছু একটা কারণে, তো সেটা যদি করি বা যদি যাই তোমাদেরকে পরে বলবো। যাবে তো? হ্যাঁ যাবে তো, সত্যি তো? ঠিক ঠিক আছে, বলে দিয়েছো, শুনে নিয়েছো, দেখা যাক। চলো ভাতটা খেয়ে নিয়ে আগে, ওরা ভাত নিয়ে গেছে একটু আগে, ওরা 3:00 সময় ভাত নিয়েছে, খাওয়া হয়ে গেছে প্রায়, তো করে মাও চলে এসছে, সবাই একসাথেই খাচ্ছে। আজকে এই কম্বলটা বের করেছি, আর ওই জায়গাটা দেখো পুরো খালি করেছি। ওই জায়গাটা আমার প্রচুর জিনিসপত্র ছিল, আমি এখানে বসে বসে এডিট করছি, সবে ভিডিওটা পোস্ট করলাম। আর একজন দেখো ঘুম দেখো, শুধু পেস্তার হাতে এগুলো হয়েছে তার কারণ আছে, ওই হাত দিয়ে এভাবে বসে থাকে তো ওই জন্য জায়গাগুলো শক্ত হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাও ভাবলাম, সেটা আর হলো না, পেস্তা না জিভ বের করে ঘুমায়, মানে অনেকটা জিভ যখন ঘুমায় গভীর ঘুমে থাকে তখন ওর অনেকটা জিভ বেরিয়ে থাকে, এই এতটা মতো জিভ বেরিয়ে থাকে পুরো, সেই অনেক সময় বাচ্চারা ওরকম জিভ বের করে শুয়ে থাকে। আর আমার এত হাসি পায় জানো না, তোমাদেরকে ভিডিও করে দেখাবো ভাবলাম, ওই দেখাতে দেখাতেই ও নড়ে চড়ে উঠলো আমার কথা শুনে। ঠান্ডা লেগে গেছে, অন্য সময় হচ্ছে শুয়ে থাকতো, ঠান্ডা লেগে গেছে বলে ওই জন্য এখন ওপরে উঠে শুয়ে পড়েছে। ওকে কি পেয়েছিস তোরা, ওর সব ভাল লাগে না। ওই দেখ আমার কাছে চলে আসছে, ওই দেখ। গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যাবেলা একটুখানি রান্না বান্না বসিয়েছি, কারণ দুপুরবেলা যা মাছের ঝোল করেছিলাম, বস না ওখানে, সারা দুপুর ঘুমিয়েছে বেটা, সারা দুপুর শুধু ঘুমিয়েই চলেছে, ঘুমিয়েই চলেছে, ডেকেও সারা পাওয়া যাচ্ছিল না, এখন আর ঘুম নেই, সারা রাত আমাদের এবার জ্বালিয়ে দেবে। যাই হোক চলো, আজকে কম্বল বের করেছে, জানো তো শীত পড়ে গেছে, শীতের কম্বল বের না করলে রাত্রেবেলা হচ্ছে না, কাঁথা নিয়ে খুব মারামারি লাগছে আমাদের সবার, এ টানছে তো ও ফাঁকা হয়ে যাচ্ছে, এবার ও টানছে তো সে ফাঁকা হয়ে যাচ্ছে, কাঁথা তো মানাচ্ছেও না, যে কারণে কম্বল বের করলাম আজকে। একটা বের করেছি, ওটাতে আপাতত কাজ চলুক, ওটা যদি না পড়ে মানে না হয় যখন খুব ভারী শীত তখন আবার আর একটা বের করে নেব। আগের বছর ভেবেছিলাম একটা কম্বল কিনবো, সেটা আর ওই আজ কিনবো কাল কিনবো করে আর কেনা হয়নি, বুঝেছো? একটা পার্সেল এসছে সেই কখন, এর মধ্যে রয়েছে আমার আর মায়ের কিছু জিনিস, দাঁড়াও দেখাচ্ছি, এই যে, কিন্তু এখনো অবধি তাকে খোলারই সময় হয়নি, সকালবেলা এসে দিয়ে গেছে, বুঝেছো?
পরে খুলছি, দেখি এর মধ্যে কি আছে। অনেক মানে বেশ 3-4টা জিনিস শীতের জন্য অর্ডার করা হয়েছে, মায়েরও লাগে, আমারও লাগে, কোয়েলেরও লাগে, সবার জন্যই আর কি। তো যে কারণেই আর কি দিয়েছিলাম। আর এখানটায় একটা ভাবছি পর্দা টানাবো, আপাতত জোরে হাওয়াটা আটকানোর জন্য একটা কিছু দিয়েছি কাপড় এখানে টানিয়ে। প্রচন্ড জোরে হাওয়া দেয় সকালের দিকটা, অন্তত বেশি দেয় সকালের দিকটা, অন্তত বেশি দেয়, ওই জন্য এই যে এই জায়গাটা একটা কাপড় টানিয়েছি। তো এই জায়গাটা একটা পর্দা টর্দা কিছু টানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, নাহলে প্রচন্ড হাওয়া দেয়। এবার জানলা বন্ধ করলে না পুরো ঘরটা, মানে ব্যালকনিটা, ব্যালকনি না পুরো ডাইনিং এর এই জায়গাটা পুরো একদম অন্ধকার হয়ে যায়। চলো রান্নাঘরে যাই, ভাজা পুড়ে যাবে। এ দেখো কি ভাজা বসিয়েছি এখানে, যা যা পেয়েছি ফ্রিজে সব একেবারে ধরে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। এখানে রয়েছে আলু, আলুটা অল্প আছে, ফুলকপি আর হচ্ছে তোমার কুমড়ো, এই 3টে জিনিস ভাজা বসিয়েছি। আর তার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা। আটাটা একেবারে বেশি করে মেখে রাখলাম, সকালে একেবারে হয়ে যাবে, তবে সকালে তাহলে আর আমার ঢাকা দিয়ে ভাজা যাবে না, তাহলে কুমড়ো থেকে জল বেরিয়ে যাবে, কুমড়ো একদম গলে যাবে, ওই জন্য ঢাকা ছাড়া ছাড়া ভাজছিলাম। ভোগ ভাজাটা আর যা ভাত আছে মেয়ের কোয়েলের হয়ে যাবে, আমি রাত্রেবেলা কিছু খাবো না, উজ্জ্বলও কিছু খাবে না, কারণ ওবেলায় সব ভাত খেয়েছি। দেখ ভাত খেলে খেয়ে নেবে, অসুবিধে নেই, যা বলবে তাই খাবো, মানে করে দেওয়া হবে, আটা মাখাও থাকে, রুটি খেলে রুটিও করে দেওয়া হবে। তোমার মায়ের জন্য 3টে রুটি করবো, ভাত খেয়েছে আবার এই সময় জলও খেয়েছে, আর তারপরে দেখবা কি করেছে, তারপরে শুয়ে পড়েছে, বসবে ও এখন কার কাছে অকাজ করবে সেই খুঁজে বেড়াচ্ছে। সিলটা সবে খুললাম, এখনো জানি না কোন জিনিসগুলো। ও আচ্ছা, এইগুলো বেশিরভাগই সব নিচের ওদের, আমার এর মধ্যে একটা জিনিসই আছে, এটা নতুন নিলাম, কোয়েল বললো ক্লিনিক প্লাসটা অতটা ভালো না, ডাবও মেখেছি, ডাবও ভালো মতোটা অবশ্য না, চুল প্রচণ্ড পড়ে, কি যা কি মাখবো জানি না। এই যে এইটা অর্ডার করলাম, অ্যান্টি ড্যান্ড্রাফ, শীতকালে তো এখন লাগে, প্রচণ্ড ড্যান্ড্রাফ হয় সবার। আর ভাটিকাটা অর্ডার করলাম, এটা খুব পুরনো শ্যাম্পু, অনেক ছোটোবেলায় এই কোম্পানিটা দেখেছি, এই নামটা আর কি। আর মায়ের জন্য ওই নিভিয়া সফট এটা আর কি অর্ডার করেছি, আর আমার জন্য করেছি একটা ওই বডি লোশন, ওদের জন্য বডি লোশন করেছি, ওদেরটা এখনও আসেনি, আমারটা সবে এসছে, তো ওইটা শুধু বাকি আছে আসা। তো এই হচ্ছে শপিং।